দর্শক দেখেন সাকিব খানের কথিত স্ত্রী রাত্রি কেন সাংবাদিকদের থেকে পালানোর চেষ্টা করছে, কেন সে মুখ লুকিয়ে পালানোর চেষ্টা করছে, আর বা সাংবাদিকরা কেন এই রাত্রির পেছনে ছোটাছুটি করছে। তো দর্শক শ্রোতা, মূল ঘটনা হলো এটাই যে বেশ কিছুদিন আগে রাত্রি বলে বেড়াচ্ছে যে সাকিব খান তার স্বামী, তাদের যে একটা 19 বছর একটা ছেলে আছে রাহুল খান, সাকিব খানের মতোই দেখতে, এবং সে দাবি করছে এটা সাকিব খানেরই ছেলে। তো দর্শক শ্রোতা, বেশ কিছুদিন এটা নিয়েই মিডিয়াতে লেখালেখি হচ্ছে যে অপুর ছেলেকে যদি স্বীকৃতি দেয়, বুবলির ছেলেকে যদি স্বীকৃতি পাই, কেন এই রাত্রির ছেলেকে স্বীকৃতি দেওয়া হবে না। এটি নিয়ে নেটিজেনরা একটু সমালোচনা করছিল। সুবাদে সাংবাদিকরা প্রকৃত যে আসলে সত্য ঘটনা সেটাই ফাইন্ড আউট করার চেষ্টা করছিল এবং রাত্রির কাছে একটি সাক্ষাৎকার নিতে চাচ্ছিল। কিন্তু রাত্রি আসলে রাত্রির মনে একটু সংশয় আছে, বা রাত্রি আসলে দুর্বল এখানে যে সে এতদিন মিথ্যা বলেছে। আসলে রাহুল খান কখনোই সাকিব খানের ছেলে নয়। এখানে রাত্রির একজন স্বামী ছিল, নাম হলো বাহাদুর খান, সে খুবই নেশাগ্রস্ত ছিল, এমনই তাজ্জব সব কিছু স্বপ্না তিনি, এটাই সাংবাদিকদের সামনে। আসলে প্রকৃত রাত্রি আসলে কেন এমন করছে, রাহুল খান কিনা সাকিব খানের ছেলে, এটাই সে এখানে বলছে। তো দর্শক শ্রোতা, আসলে আপনি এই স্বপ্নার ফুল সাক্ষাৎকার শুনলে আপনারা বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, চলার আগে আমরা স্বপ্নার সাক্ষাৎকার শুনে আসি। আপনারা শুনছেন দেখছেন যে আসলে স্বপ্না কিভাবে বলেই যাচ্ছে, আসলে রাতের সম্পর্কে বলেই যাচ্ছে যে সে কতটা সিটারি বাটপাড়ি করছে সাধারণ মানুষের সাথে। দেখেন রাত্রি আসলে কতটা যে ভণ্ড, আস্তে আস্তে সব কিছু কিন্তু তার এই যে স্বপ্নের মাধ্যমে কিন্তু আমরা এটা জানতে পারছি। আপনারা আরো শোনেন বাকিটা। দর্শক শ্রোতা, আপনারা এই স্বপ্নের মাধ্যমে অনেক কিছু আসলে জানতে পারলেন যে আসলে রাত্রি আসলে কি জন্য এমন অভিনয় করছে। তো দর্শক শ্রোতা, যেটা স্বপ্নের মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে রাত্রি মূলত বিভিন্ন মানুষ আসলে তাকে টাকা দিয়ে সাকিবের কীভাবে বদনাম করানো যায় এটাই এখন সেটা সে একটা ফায়দা লুটছে। যখনই সে ডিএনএ টেস্ট করার কথা বলল, তখনই সে কিন্তু পোল্ট্রি মারল। এটাই আসল রহস্যটা উন্মোচন হলো যে রাত্রি কখনোই সাকিব খানের প্রথম স্ত্রী হতে পারে না, বা রাহুল খানও কখনোই সাকিব খানের প্রথম ছেলে নয়, এটাই কিন্তু প্রমাণ হয়ে গেল। তো দর্শক শ্রোতা, আসলে সাকিব খানের এখন আসলে সত্যিই অবস্থা খারাপ যাচ্ছে, এই জন্য তার বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্তমূলক বিভিন্ন রকম হতে পারে। কিন্তু এই নাই যে একজন সাকিব খানের সাথে কথা বলেছে বলে সে সাকিব খান তাকে প্রেগনেন্ট করে দিছে বা তার সাথে অবৈধ কাজ করছে, এটা কিন্তু সত্য নয়। এটাই কিন্তু এত সময় সাংবাদিকরাই কিন্তু এটাই রাত্রির মাধ্যমে কিন্তু জানার চেষ্টা করছিল, কিন্তু সেটাই তার যে স্বপ্নের মাধ্যমে কিন্তু তারা জানলো যে আসলে রাত্রি এটা ভণ্ডাময়, সে এটা মিথ্যে একটা ব্লেম ছড়াচ্ছে জনগণের মাঝে। তো দর্শক শ্রোতা, এটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে সাকিব খানের প্রথম স্ত্রী কখনোই রাত্রি না, প্রথম স্ত্রী কিন্তু অপুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।